ওকে, তো আমরা আজকে পড়বো হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, একটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো তার আগে আমাদের জানতে হবে স্যাটেলাইট জিনিসটা আসলে কি। স্যাটেলাইট হচ্ছে এমন একটা জিনিস যেটা কি হয়, মানে পৃথিবীর যে মানে সেটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যে সেটা হচ্ছে পৃথিবীকে রিভলভ করে, পৃথিবীকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে, এবং পৃথিবীকে মানে তুমি যদি ন্যাচারাল স্যাটেলাইটের কথা বলো, ন্যাচারাল স্যাটেলাইট পৃথিবীর একটাই আছে, সেটা হচ্ছে কি, চাঁদ। চাঁদ। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, ঠিক আছে। তো আমাদের পৃথিবীকে কেন্দ্র করে যদি কোনো কিছু ঘুরে, তাহলে আমরা বলি সেটা পৃথিবীর একটা স্যাটেলাইট। আর অন্যান্য গ্রহের ক্ষেত্রেও একই কথা, অন্যান্য গ্রহকে কেন্দ্র করে যদি কিছু ঘুরে, তাহলে সেটা হচ্ছে তার স্যাটেলাইট। সো আল্লাহ তাআলা নিজেই হচ্ছে অনেক স্যাটেলাইট তৈরি করে দিছে, বিভিন্ন গ্রহের উপর, গ্রহের বিভিন্ন স্যাটেলাইট তৈরি করে দিছে, আমরা তাদেরকে স্যাটেলাইট বলি বা উপগ্রহ বলি, ঠিক আছে। সো সেগুলো যেগুলা স্রষ্টা প্রদত্ত, সেগুলো হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, ন্যাচারালি তৈরি হয়েছে, সেগুলা হচ্ছে ওই গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আর আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা কি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে যেগুলো মানুষ তৈরি করছে, মানুষ তৈরি করছে এবং সেগুলা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, কিপিং দেমসেলস অ্যাট এ পার্টিকুলার হাইট, একটা নির্দিষ্ট হাইটে পৃথিবীকে কেন্দ্র করে সে ঘুরতে থাকে, পৃথিবীর সারফেস থেকে একটা নির্দিষ্ট হাইটে থেকে সেটা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, যেমন স্পুটনিক 1, এরকম আরো অনেকগুলো স্যাটেলাইট আছে। বাংলাদেশও একটা স্যাটেলাইট পাঠাইছে, বঙ্গবন্ধু, ঠিক আছে। তো এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের আসলে অনেকগুলা ইউজ আছে, যেমন হচ্ছে টু এস্টাবলিশ কন্ট্রাক্টস উইথ আদার কন্টিনেন্টস থ্রু টেলিফোন অন ইন্টারনেট, যেটা আমরা যে ফোনে বা ইন্টারনেটে কথা বলি, এইগুলার জন্য যে কমিউনিকেশন যেটা এস্টাবলিশ করে সেটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে হয়, যে আমি এখান থেকে ফোন দিলে ওই স্যাটেলাইটে যাই, ওই স্যাটেলাইট থেকে আরেক জায়গায় যায়। তারপর ওয়েদার ফোরকাস্ট পাওয়ার জন্য স্যাটেলাইট ইউজ করা হয়। তারপরে সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য স্যাটেলাইট ইউজ করা হয়। কসমিক রে বা আদার রেডিয়েশন সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য স্যাটেলাইট ইউজ করা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন রিসার্চ করার জন্য স্যাটেলাইট ইউজ করা হয়। জিওলজিক্যাল সার্ভে, পৃথিবীর সাইজ শেপ বা অন্যান্য প্ল্যানেটের সাইজ শেপ, এসব জানার জন্য যত ধরনের জিওলজিক্যাল সার্ভে আছে সব কিছু করার জন্য স্যাটেলাইট ইউজ করা হয়। এবং এখন তো স্যাটেলাইট থেকে ছবি তুলে আর যে কোনো কিছু বের করা সম্ভব, যে ধরো তুমি, তোমাদের মধ্যে কেউ হয়তো আজকে বাসার সামনে মানে উঠানে বসে ক্লাস করতেছো, স্যাটেলাইট থেকে ছবি তুলে দেখা দেখতেছে যে একটা ছেলে জুমে ক্লাস করতেছে, ঠিক আছে, আমার ক্লাস তো, ঠিক আছে। তাই এখন স্যাটেলাইট দিয়ে আসলে সবই পসিবল, ঠিক আছে। বা এমন হয়তো অনেক কিছু ইউজ আছে যে ইউজেস গুলো আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু সেগুলো ঠিক কিভাবে ইউজ করতেছে বিভিন্ন জায়গায়। তো মিলিটারি ইউজ আছে, সার্ভিস হ্যাঁ, মিলিটারি ইউজ আছে, হ্যাঁ। তো ভেলোসিটি অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট, একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভেলোসিটিটা কেমন হবে? আচ্ছা, ধরে নিলাম যে একটা স্যাটেলাইট পৃথিবী থেকে এই দূর, মানে পৃথিবীর সারফেস থেকে এই ডিস্টেন্সে সেটা আছে। আমরা জানি যে পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, তো সেক্ষেত্রে পৃথিবীর সেন্টার থেকে ওই স্যাটেলাইটের রেডিয়াস হবে কি, R+H, মানে পৃথিবীর রেডিয়াস প্লাস পৃথিবীর সারফেস থেকে যতটুকু হাইটে আছে সেটা। এত ভালো বাজে অবস্থা হয়ে গেল। আচ্ছা, তো কাজে লাগাইনি স্যার। কারেন্ট নাই, আচ্ছা, সেটা হচ্ছে R=R+H। ওকে, তো এখন কথা হচ্ছে যেটা, যে ধরো পৃথিবী ওই স্যাটেলাইটটাকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করতেছে, তো সেই আকর্ষণ বলের জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি, FG, সেটা কি Gm/m/r², এটা আমরা তো যে নিউটনের ল অফ গ্র্যাভিটেশন থেকে জানি যে Gm/m/r², আচ্ছা, এটা একটা জিনিস। আর পৃথিবীর চারপাশে একটা জিনিস ঘোরা ঘোরা যদি ঘুরতে থাকে, তাহলে সেখানে একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে, তাই না? সেটা আমরা পড়ছিলাম যে কোন একটা জিনিস যদি একটা অবজেক্টের চারপাশে ঘুরতে থাকে, তখন একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়। সেই কেন্দ্রমুখী বলটা কি হবে, mv² / r, কেন্দ্রমুখী বলের ফর্মুলা হচ্ছে mv² / r। তো এইখান থেকে যদি আমরা আসলে v² এর মানটা বের করি, তাহলে কি হবে, এই একটা r, এখান থেকে একটা r কাটা যাবে,